ছেলেবেলা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেবেলা বলতে আমরা কার ছেলেবেলা বলছি জানো তোমরা? ছেলেবেলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছেন আমাদের প্রধান বক্তা। এই গল্প স্বগতোক্তি, বা আমরা নিজেরা নিজেরা যে কথা বলা হয় সেই কথা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছেন, নিজের কথাই তিনি বলবেন আজকে আমাদের এই ছেলেবেলা গল্পে। তো প্রথমে আমরা আগেই একটু এই ছেলেবেলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জেনে নিই, যেটা আমাদের পড়তে সুবিধে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সবাই জানি, তিনি বিশ্বকবি, তিনি কবিগুরু, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি জন্মগ্রহণ করেন 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, আর তার মৃত্যু হয় 1941 সালে। যাই হোক, অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন খুব ছোট্টবেলা থেকে। কথা ও কাহিনী, সহজপাঠ, মানে সহজপাঠ বলতে ক্লাস 1 এবং 2 তোমরা একটা সহজপাঠ বই পড়েছো, সেই সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ তিনি লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস, সং অফারিংসটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ, এটি লেখার জন্য। 2 স্বাধীন রাষ্ট্র অর্থাৎ ভারতবর্ষ এবং বাংলাদেশ, আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুর। পাঠ্যাংশটি তারই লেখা ছেলেবেলা বই থেকে নেয়া হয়েছে। দেখো, আজকের পড়াটা তবে খানিকটা হয়ে দাঁড়াচ্ছে আমাদের গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন, তাই না? আমার জীবনে, আমার জীবনে মানে এখানে আমার নয়, মানে আমি তোমাদের শিক্ষক সেই আমার নয়, এই আমার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর একজন জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তো তৎকালীন যে সমাজ ব্যবস্থায় জমিদার বাড়ির ছেলেমেয়েরা কীভাবে মানুষ হতো, কীভাবে তাদেরকে লালন পালন করা হতো, কীভাবে চাকর বাকরদের সাহায্য নিয়ে তাদেরকে বড় করে তোলা হতো, সেই সমস্ত ঘটনাই আমাদের এই গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠবে। তোমরা হয়তো জেনে থাকবে রবীন্দ্রনাথ খুব ছোট্ট বয়সে চাকর বাকরদের কাছেই সারাদিন থাকতো, রাত্রেবেলা মায়ের কাছে শুতে যাওয়ার সুযোগ পেত। তো কি হতো, দেখো, চাকররা তাদেরকে ভয় দেখিয়ে একটা ঘরের মধ্যে আটকে রাখতো, কখনো কখনো গন্ডি এঁকে দিত, দাগ কেটে দিত ঠিক লক্ষণ রেখার মতন করে। ঠিক লক্ষণ সীতাকে যেমন এঁকে দিয়েছিল গন্ডি, ঠিক তেমনভাবে চাকর বাকেরা ওরা কি করে, গন্ডি এঁকে দেয় যাতে সে বাইরে না বেরোয়। তো ঘরে বসে বসে জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখা ছাড়া, রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে দেখা ছাড়া, এই ছোট্ট শিশুটির কিছু করার থাকতো না। তোমাদের মতন এত খুলে মেলে হেসে খেলে ঘুরে বেড়াতে পারতো না। তো সেই জমিদার বাবুর সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়েই আমরা আজকে পড়ব। ছোট্ট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। ছাদ মানে বাড়ির ছাদ, বিশাল বড় ছাদ, তখনকার দিনের জমিদার বাড়ির ছাদ বেশ বড় সড়ো, উঁচু, এইসব আর কি। তো সেখান থেকেই তার যত কিছু দেখার তা দেখতেন তিনি। আমার পিতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। যখন বাড়ি থাকতেন মানে তিনি কিন্তু সবসময় বাড়ি থাকতেন না, প্রথমত তিনি জমিদার ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় কাজকর্মে ঘুরে বেড়াতেন, তাছাড়াও কখনো তিনি ঘুরতেও বেরোতেন। যেমন কলকাতা থেকে শান্তিনিকেতনেই বেশিরভাগ থাকতেন তিনি, তো সেই সমস্ত জায়গায় তিনি ঘুরতে বেরোতেন। তাই যখন তিনি বাড়ি থাকতেন, তার থাকার জায়গা ছিল তিনতলার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি চিলেকোঠা। চিলেকোঠা হচ্ছে ওই ছাদে যে সিঁড়ির ঘর থাকে সেটি। তখনও সূর্য ওঠেনি, অর্থাৎ ভোরবেলা তিনি সাদা পাথরের মূর্তির মতো, সাদা পাথরের মূর্তি যেমন হয়, অর্থাৎ সাদা চাদর গায়ে মুড়ি দিয়ে তিনি ছাদে বসতেন, চুপ করে বসে থাকতেন। কি করতেন, কোলে 2 হাত জড়ো করে বসতেন তিনি। মাঝে মাঝে তিনি অনেক
দিনের জন্য চলে যেতেন পাহাড়ে বা পর্বতে বেড়াতে যেতেন, আগেই বলছিলাম তোমাদের, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ। সাত সমুদ্র পারে যাওয়া ব্যাপারটা হচ্ছে অনেক দূরে যাওয়া। আমরা যারা বেড়াতে ভালোবাসি তারা নদী সমুদ্র এই সমস্ত জায়গায় বা পাহাড় এই সমস্ত জায়গায় আমরা বেড়াতে যাই। তো কখনো কখনো নদী বলতে আমরা গঙ্গা নদী পেরিয়ে আরও বিভিন্ন নদী টদী পেরিয়ে আমরা বেড়াতে যাই, বা কখনো পাহাড় দেখতে আমরা দার্জিলিং কার্শিয়াং এ সমস্ত জায়গায় যাই, কখনো বা আমরা সিমলা চলে যাই, কখনো বা আমরা কাশ্মীর যাই, আবার সমুদ্র পার বলতে আমরা কখনো আন্দামান চলে যাই, এই সমস্ত ঘটনা ঘটে, ভাইজাগ মানে বিশাখাপত্তনম যাই, এইসব। তো সাত সমুদ্র তেরো নদীর পার এটি কি বলছে, দূরে যাওয়া অর্থে বোঝাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথের কাছে সেই সুযোগ থাকতো না, বুঝেছো? চিরদিনের নিচের তলায় বারান্দায় বসে বসে রেলিং এর ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, এটি একটু একটু আগেই তোমাদের বলছিলাম, ঘরের জানালার রেলিং এর ফাঁক দিয়ে সে দেখতো। কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিলপে গাড়ির পেরিয়ে, পিলপে গাড়িটা একটু মনে রাখতে হবে তোমাদের, পিলপে গাড়ি, পিলপে গাড়ি হচ্ছে হাতিতে টানা গাড়িকে বলা হয় পিলপে গাড়ি, পেরিয়ে যাওয়া আসা, গাড়ি পেরিয়ে যাওয়ার মতো। মানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে হাতিতে টানা যে গাড়ি হবে সেই গাড়িটা কিন্তু বেশ উঁচু হবে, আর সেই উঁচু গাড়ি থেকে নিচে যদি কোনো মানুষকে আমরা দেখি তখন পিলপিলে একদম ছোট ছোট পিঁপড়ের মতো মনে হচ্ছে, মানে ছোট ছোট টাইপের দেখাবে। তো ছাদের ওপর থেকে নিচের মানুষ দেখা খানিকটা ওই রকমই মনে হচ্ছিল। কিন্তু ওই ছাদের ওপর যাওয়া লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়ার মতন, ওকে, ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় কোথায়, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে, নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা, ঝাঁকড়া মানে বেশ কোকড়ানো কোকড়ানো দূর চুলের যে ঝাঁকড়া মাথা হয় ওই রকম গাছের মাথাকে কল্পনা করা হয়েছে। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায়, বারবার এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে, মানে দুপুরবেলায় যেতে হতো, কারণ হচ্ছে দুপুরবেলায় বাড়ির লোকজন ঘুমিয়ে পড়তো, তখন লেখকের কাছে একটু সুযোগ ঘটত, সেই সুযোগে সে পালিয়ে যেত দেখতে। ও যেন দিনের বেলাকার রাত্রির, দুপুরবেলাটা দিনের বেলাকার রাত্রির, এই জায়গাটা মনে রাখতে হবে খুব করে। আমরা রাত্রেবেলা মানে বুঝি খুব শুনশান ঝিমুনি একটা, আমরা আগের গল্পেতেও পড়ছিলাম কবিতাতেও পড়ছিলাম সেই রকমই। তো এখানে দিনের বেলায় দুপুরবেলায় বাড়ির কাজের বাড়ির লোকজন মা বাবারা সবাই একটু বিশ্রাম নেন কখনো কখনো, তো তখন আর যদি গরমের দিন হয় তখন একদম শুনশানই হয়, শুনশান ব্যাপারটাকে বোঝানোর জন্যে, রাতের ফাঁকা ফাঁকা ব্যাপারটাকে নির্জনতাকে বোঝানোর জন্যে দুপুরবেলাকে রাত্রির সঙ্গে তুলনা করা হয়েছে। বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময়, বালক সন্ন্যাসী, বালক ছোট্ট সন্ন্যাসী, বিভাগী, বিভাগী মানে ঘর বাড়ি ছেড়ে, ঘর বাড়ি ত্যাগ করে, গৃহত্যাগ করে চলে যাওয়ার মতো, খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকানিটি খুলে দিত, মানে কি ঘরের যে ছিটকানি আছে সেই ছিটকানিটা খুলে নিতাম, খড়খড়ি মানে ওই রেলিং এর ভেতর দিয়ে হাত বাড়িয়ে আর কি। তো ছাদ খুলে এবার কি হবে, ছাদ মানে দরজা খুলে এবার কি করবে সে, দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সোফা মানে বসার জায়গা, গদি গদি জায়গা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গামোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। একটু আগেই তোমাদের গল্পের শুরুতে আমি বলেছি রবীন্দ্রনাথ দিনের বেলাতে ছোটবেলায় পাহারাদার মানে চৌকিদারদের তত্ত্বাবধানে থাকতেন, বাড়ির কেয়ারটেকারদের তত্ত্বাবধানে থাকতেন, তো তারাও দুপুরবেলা খেয়ে দিয়ে ওরকম গন্ডি কেটে দিয়ে ভয় দেখিয়ে তো তারাও একটু ঘুমিয়ে দিত। তো সেই সময়টা সেই অবসরটা পেলেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বেরিয়ে পড়তেন। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা, গ্রামের রাস্তাতে এখনো হয়তো দেখতে পাবে, আগে দেখা যেত খুব বেশি শহরের রাস্তাতেও, অনেক কিছু ফেরিওয়ালা ফেরি করে করে বেড়ায়, হাঁক দিয়ে দিয়ে বিক্রি করে, চুরি চাই চুরি এইরকম, কখনো আইসক্রিম বিক্রি করে, কখনো খাবার দাবার বিক্রি করে। তো সেদিনকার দুপুরবেলাকার সেই, তোমাদের ওখানে আসে তাই তো, গুড 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 গুড, বেশ বেশ ভালো লাগছে তো তোমাদের,
হ্যাঁ স্যার। ওকে ওকে, তো সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। মানে এখন দিন পাল্টেছে, এখন আমরা সবাই ব্যস্ত, জিনিসপত্র কিনতে আমরা শপিং মলে ঢুকে যাই, সেই স্টুরিওয়ালাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ওকে, হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, যখন হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। বাড়ির বউ বলতে এখানে মা ঠাকুমাদের কথা বলা হচ্ছে, তারা সারাদিনের খাটাখাটুনির পর দুপুরবেলাতে একটু শুয়ে বিশ্রাম নিত, তাদের কথা বলা হচ্ছে। দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে, বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতন বেলোয়ারি চুড়ি। এখানে একটু বুঝে নিতে হবে, দাসী মানে বাড়ির যে কাজের মহিলা, সে গিয়ে ডেকে নিয়ে আসতো বুড়ো চুড়িওয়ালাকে, আর সে হাত টিপে টিপে, মানে হাত টেপা মানে চুড়ি পরাতে গেলে একবারে পরানো যায় না, চুড়িটা সাইজ মতন পরাতে হয়, তাই ছোট্ট ছোট্ট মেয়েদের, মানে তখনকার দিনে মেয়েদের ছোট, তোমরা যেমন এখন 4-5 পড়ছো, ওই রকমই ছোট ছোট মেয়ে বা তার থেকে আরও ছোট বয়সের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো তাদের এই বেলোয়ারি চুড়ি অর্থাৎ কাচের চুড়ি পরিয়ে দেওয়া হতো হাত টিপে টিপে। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। এই লাইনটা আরো গুরুত্বপূর্ণ। সেদিনকার সেই বউ মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেই সময়কার কথা বলছেন, তখন ছোট বয়সে যে মেয়েদের বিয়ে হতো তারা আজকে বউয়ের পদ পায়নি। তার মানে আজকে কিন্তু সেরকম ছোট ছোট মেয়েদের আর বিয়ে হয় না, এখনকার মেয়েদের বিয়ে দেওয়া হয় স্কুল কলেজ সব শেষ করে, যখন তারা বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে কাজকর্ম পায়, কাজকর্ম করে, নিজেরা চাকরি করে, তারপর তাদের বিয়ে দেওয়া হয়। তাই বলছে সেই বউয়ের পদ পেতে তাদের এখন দেরি হয়, এখন তাদের আর 8 বিয়ে দেওয়া হয় না, 18 নিচে আর বিয়ে দেওয়া আইনত হয় না, তাই সবাইকেই পড়াই পড়া শিখিয়ে বড় করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করেছে, হ্যাঁ মানে সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করেছে, একটুখানি বুঝে নিতে হবে। সেই বাড়ির বউদের কথা বলে বলা হচ্ছে তারা ক্লাস 2 পড়াই হয়তো পড়েছে, ক্লাস 2 মানে 7-8 বয়স, দেখো কবি মিলিয়ে দিচ্ছেন সব। আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে, হ্যাঁ রিক্সো ঠেলে। চুড়িওয়ালা মানে কে? চুড়িওয়ালা রিক্সা ঠেলবে কেন, চুড়ি বিক্রি করবে না কেন? কারণ হচ্ছে এখন আর চুড়ি কেনে না কেউ। আমি তো তোমাদের বলছিলাম সবাই এখন মাল্টিপ্লেক্স, বড় বড় শপিং মল এই সমস্ত জায়গায় যায়, চুড়িওয়ালাদের আর পছন্দ করে না, তাই তাকে চুড়িয়ে চুড়িওয়ালার বিজনেস বা ব্যবসা ছেড়ে তাকে রিক্সা টানতে হচ্ছে। ঠিক আছে, ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমির ধুধু করছে চারিদিক। কিরকম ছাদটা ছিল মরুভূমির মতন, কেন দেখো ছাদটা তো একটু উঁচু, কলকাতায় অত বড় বাড়ি সেই সময় খুব একটা হয়নি, আর তারা যেহেতু জমিদার ছিল তাদের বাড়ি একটু বেশি উঁচু বেশি ভালো ছিল, তো সেখান থেকে উপর দিক থেকে যত বাড়িঘর দেখা যাবে সবই ধুধু করবে, ফাঁকা ফাঁকাই দেখা যাবে, কারণ নিচু। আর কলকাতায় তখন এত লোকজন ছিল না, বাড়ি ফাঁকা ফাঁকাই ছিল, এলাকাটাই ফাঁকা ফাঁকা ছিল, সেই জন্য গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, আশেপাশের নীল রং এসেছে ফিকে হয়ে, আশেপাশের নীল রঙের জায়গাগুলো এবার ফিকে হয়ে আসছে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ওয়েসিস, ওয়েসিস কথার অর্থ হচ্ছে বাংলায় বলা হয় মরুদ্যান, মানে মরুভূমিতে যেখানে জল পাওয়া যায় সেটাকে বলা হয় ওয়েসিস। তো এই ছাদটা কবির কাছে একটা ওয়েসিসের মতন ছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতালার ঘরেও তার দৌড় ছিল, লুকিয়ে ঢোকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলো। মানে এই যে লিভিংস্টোনের কথাটা একটু মনে রাখতে হবে, শিশু লিভিংস্টোনটা কে? ইংল্যান্ড দেশের পাশেই ছোট্ট একটা দেশ স্কটল্যান্ড, সেই স্কটল্যান্ডের মানুষ তিনি, সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টোন। ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন। নীলনদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছনোই তার কৃতিত্ব ছিল। জাম্বেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তো এখানে তার কথা বলার কথা এই কারণে, দেখো এখানে তো জলের নাগাল নেই, হ্যাঁ তো সেটা খুঁজে বার করতে হবে, সেই আশ্চর্য জিনিস খুঁজে বার করার মধ্যে একজন মানুষের কৃতিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে, তিনি হচ্ছেন লিভিংস্টোন। কিন্তু এই যে ডেভিড লিভিংস্টোন, তিনি কিন্তু আসলে এখানে নেই, এখানে রবীন্দ্রনাথকেই শিশু লিভিংস্টোন বলে তুলনা করা হয়েছে। কল দিতুম খুলে,
মানে জলের কল খুলে দিতাম, ধরা জল পড়তো সকল গায়ে, মানে সবার গায়ে পড়তো। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম, গায়ে একটু মুছে টুছে আবার বসত, একটু একটু খেলার ছলে ব্যাপারটা বলছে। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো, আস্তে আস্তে ছুটির দিন, গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে। নিচের দেউড়ির ঘন্টায় বাজলো চারটে। নিচের দেউড়ি, দেউড়ি মানে দানাল বাড়ির নিচে যে বারান্দা মতন থাকতো সেটিকে বলা হয় দেউড়ি। চারটে রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিকে আছে। রবিবারের বিকেলে আমাদের সবারই একটু মনটা খারাপ হয়, কারণ আমাদের তারপরে তো আবার কাজে কমে যেতে হবে, আবার স্কুল খুলবে, তাই একটু এমনিতেই মুখটা খারাপ হয়। আর কি হচ্ছে, আসছে সোমবার, হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। সোমবার থেকেই সমস্ত কাজকর্ম শুরু হবে, স্কুল কলেজ পাঠশালা শুরু হবে, সবাইকেই ছুটতে হবে, তাই সবার মন ভারী। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। নিচে এতক্ষণে মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো নিচের ঘরে থাকতেন, সেখান থেকে তিনি উঠে এসেছেন। এই পাহারা এড়ানো ছেলে বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকেই কিন্তু বোঝানো হয়েছে। তিনি তো পাহারা এড়ানো মানে চাকর বাকরদের নজর এড়িয়ে ওপরে উঠে এসেছেন, তো ওরা এখন খুঁজতে শুরু করেছে। দিনের আলো আসছে ঘোলা হয়ে, এবার দিনের আলো আস্তে আস্তে ঘোলা হয়ে আসছে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল, যাই হোক আসার সময় তো মন খারাপ করেই। নিচের দিকে দেখলুম তাকিয়ে, পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। দেখা যাচ্ছে পাতিহাঁসগুলো উঠে ঘরের দিকে চলে যাচ্ছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়ে গিয়েছে ঘাটে, এবার সবাই ঘাটে আসছে। বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে, যে ছায়া সেটা বিকেলের ছায়া, আস্তে করে গাছের ছায়া গিয়ে পুকুরে পড়ছে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে। জুড়ি গাড়ি, তখনকার বাবুরা জুড়ি গাড়ি চাপতেন, ঘোড়ায় টানা গাড়ি, সেই গাড়ির সইস মানে যে গাড়ি চালায়, জুড়ি গাড়ি যে চালায় তাকে বলা হয় সইস। তার হাঁক শোনা যাচ্ছে, তার ডাক শোনা যাচ্ছে। তো আজ আমরা পড়লাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, তার ছেলেবেলাটা ঠিক কিভাবে কেটেছে, তিনি কিভাবে তার ছেলেবেলায় সময় কাটাতেন, এই সমস্ত বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে। আশা করি তোমাদের এই বিষয়টা ভালো লাগবে।